走走走，咱们回来了。王老板，王老板，你走。 বর্ধমান জেলার শক্তিগড়ে আবারও চলল গুলি। শক্তিগড় থানার অন্তর্গত জোতরাম এলাকায় দিনের বেলায় চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে জখম সোনার দোকানদার। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে খরিদ্দার সেজে এসে সোনা লুট করে পালানোর সময় বাধা দিতে গেলে দোকানদারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তার পেটে একটি গুলি লাগে তা সত্ত্বেও কিন্তু দোকানদার দুষ্কৃতীকে ধরে রাখে। তারপরে যখন দুষ্কৃতী তাকে ছাড়িয়ে পালাতে যায় তখন পাশাপাশি দোকানদাররা এসে বাধা দিতে গেলে তাদেরকেও লক্ষ্য করে বন্দুক তাক করে এবং তাতেই অন্যান্য দোকানদাররা সরে যায় ভয়ে। তখন দুষ্কৃতীরা চম্পট দেয়। যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে দুজন এসেছিল বাইকে করে এবং একজন দোকানের ভেতরে গেছিল, অপরজন বাইরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল এবং জানাজানি হতেই কিন্তু তারা চম্পট দেয়। বাইক নিয়ে দুটো ছেলে এসেছিল, সাদা রঙের ড্রেস পরেছিল, কালো প্যান্ট, চোখে চশমা। তারা দোকানে ঢোকে যেরকম খদ্দের হয় দোকানদার, এসেছে, এসে ওরা জিজ্ঞাসাবাদ করেছে। করার পর ওখানে যে সোনা ফোনা ছিল ওই সোনাগুলো নিয়ে চলে আসতে যাচ্ছিলো। তখন ও ওদেরকে চাপটে ধরে, চাপটে ধরার পর একটা শ্যুট করে দেয় পেটের মধ্যে, তাও ওদেরকে চাপটে ধরে থাকে। ধরার পর ছিটকে ছিটকে পালিয়ে আসতে, তখন এই যে চ্যাটার্জি বস্ত্রালয় উনি সেখানে ছিলেন, উনি এসে ওদেরকে ধরতে যায়, আবার গুলি করতে যায়। তখন ও ভয়ে ফিরে চলে আসে, দিয়ে ওই দোকানের সাইড দিয়ে হয়ে ওই ক্যানালের বাঁধ, ওই দিকে একটা ক্যানাল আছে, ঢুকে পড়েছিলো। তারপরে আর কেউ ওখানে সাহস করে যেতে পারে না। এটা মানে দুজনে এসেছিলো, মনসা দাঁড় করানো ছিল। যখন এখানে শ্যুট আউট হয়ে গেছিলো তখন জাপটে ধরেছিল, তো জাপটে ধরার পর মানে যখন পালিয়েছে মোটর সাইকেল সেটা পালিয়েছিল। তারপর হয়তো ওরা ফোনাফোনি করেছিল, জানি না সেটা। তারপরে ওখান থেকে ওই জঙ্গল থেকে বেরিয়ে আমাদের ওই দিকটাতে বেরিয়ে ঢালের রাস্তা আছে, ওখান দিয়ে এই মোটর সাইকেলটা আবার রিটার্ন আসে। এসে ওখানকার লোকেরাও দেখেছে সেখানে যে মোটর সাইকেলে চেপেছে, সাদা রঙের ড্রেস পরে, দিয়ে ওখান থেকে কাদা পাতা মেখে ডাইরেক্ট চেপে মাছ ছুটে দিকে সোজা। এই দোকানের নাম হচ্ছে জল্পনা জুয়েলার্স। পেটে কজন ছিল ওরা? ওরা দুজন ছিল, দুজনই বাইকে? হ্যাঁ দুজনই বাইক, একটা বাইকে দুজন ছিল। আপনার নাম কি? আমার নাম প্রদীপ। হ্যাঁ এখানকার বাসিন্দা। আপনি দেখেছেন? হ্যাঁ আমরা শুনে তখন ছুটে এসেছি, দিয়ে হ্যাঁ গুলি আওয়াজ শুনে যেরকম সোনার উপর দোকানে কাস্টমার আছে সেরকম কাস্টমার হিসাবে একজন ব্যক্তি এসেছিল, এসে দোকানের ভিতরে গুলি করে। আমি দোকান খুলে দোকানের ভিতরে দোকানদারি করছিলাম, আমার পাশের দোকানের ভিতরে ছিলাম। ভিতরে হ্যাঁ গুলির শব্দ শুনে যেমন টায়ার ফাটলে আওয়াজ হয় ওরকম আওয়াজ। হ্যাঁ ওই তো দোকানদারকেই মেরেছে, ডাকাতি হিসাবে একজনই ছিল। না 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 কিছু নিয়ে যেতে পারেনি। হ্যাঁ শুনে দৌড়ে আসি, তখন যে ব্যক্তি গুলি লেগেছে সেই ওকে ধরে ফেলেছিল, দিয়ে এখানে পড়ে গেছে। তখন আমরা ছুটে তাড়া করে নিয়ে গেলাম ওখান থেকে, এবার সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে। না আতঙ্ক বলতে তো লাগবেই, পাশে দোকান, আতঙ্ক লাগবে না। চ্যাটার্জি বস্ত্রালয়। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে সোনার দোকানদার সদীপ দাসকে। পুলিশ এর মধ্যে তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালাচ্ছেন। আচ্ছা
আমরা